আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ তালার মেহরবাণীতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ভালোই আছি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি একটি ঘরোয়া রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বিভিন্ন এলাকাতে মানুষ বিভিন্নভাবে তৈরি করে তো আমাদের এলাকায় কীভাবে এটা রান্না করা হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এলাকায় শুধু এইভাবে না বিভিন্নভাবে রান্না করা হয় তবে এইভাবে খুব বেশি রান্না করা হয় আর এটা আমাদের খুবই পছন্দের একটা রেসিপি আমাদের বাসায় এটা রান্না করা হলে খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই একটা প্যানের মধ্যে আমি এক কেজি পরিমাণ কচুর লতি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে আমি দুই কাপের মতো পানি এড করছি করার কারণ অনেকের কচুল্লতিতে গলা ধরে এই সমস্যাটা যেন না থাকে এই জন্য আমি প্রায় চল্লিশ পার্সেন্টের মতো থেকে ভাপিয়ে নিব আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়া এক টেবিল চামচের মতো লবণ একটা ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নিব প্রায় সাত আট মিনিটের মতো আমি সেদ্ধ করে নিব চল্লিশ পারসেন্ট অবশ্যই হলে পুষ্টিগুণ যা আছে সবই চলে যাবে তাছাড়া লেটকা হয়ে যাবে কুচুলতিটা যেটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না হয়ে গেছে আমার চল্লিশ পারসেন্টের মতো সেদ্ধ করা এবার আমি চুলাটা নিভিয়ে দিলাম ব্যাস এবার আমি অন্য পাশে একটা কড়াইয়ে হাফ কাপের মতো সরিষার তেল নিলাম তেলটা খুব ভালো মতো গরম হবার পর আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম দিলাম হাফ কাপের মতো রসুন কুচি নেড়ে চড়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব মানে মোটামুটি একটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ফ্রাই করে নেব এই রান্নায় আমি রকম আদা বাটা রসুন বাটা কিংবা কোনো রকম গরম মশলা আমি অ্যাড করব না ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি চার পাঁচটির মতো বাস পাতা চ্যাপাশুটকি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রায় বিশটির মতো চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম চিংড়ি মাছের উপরের খোসাটা ওইটা ফেলে দিয়েছি তো সব কিছু আমি একসাথে ভেজে নিচ্ছি খেয়াল করতে হবে যেন চিংড়ি মাছটা ওভারকুক না হয়ে যায় চিংড়ি মাছ যদি ওভারকুক হয় তাহলে কিন্তু রাবারি হয়ে যায় খেতে ভালো লাগে না তো কিছুক্ষণ ফ্রাই করার পর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ব্যাস গুঁড়া মশলার মধ্যে এই দুটো মশলাই দিচ্ছি আর কোনো রকমের মশলা আমি অ্যাড করব না নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাত বুঝে লবণ আমি এখানে রকম আদা বাটা রসুন বাটা গরম মশলা অ্যাড করিনি করব না দিয়ে দিচ্ছি কিছুটা পানি কষানোর জন্য খুব ভালো মতো কষানোর জন্য এই পর্যায়ে দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কিছুটা কেটে দিয়েছি যাতে ঝালটা বেশ ভালো মতো বের হয়ে যায় আমি ঝাল খুব ভালো খেতে পারি পছন্দ করি ঝাল আপনারা যদি ঝাল কম খান তাহলে কম ঝাল দিবেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি যে লতি সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অবশ্যই পানি ঝরে রেখেছিলাম অনেকক্ষণ এবার আমি নেড়ে চেড়ে নিব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছে কচুর লতিতে কোনো রকমের পানি অ্যাড করা যাবে না পানি অ্যাড করলে লতিটা ওভার হয়ে যাবে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর লেটকা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না দেখুন নিচে থেকেই কিন্তু কিছুটা পানি বের হয়েছে এটা শুকিয়ে যাবে ব্যাস আর যতটা সম্ভব চেষ্টা করতে হবে কচুর লতিটা যেন ঝরঝরে থাকে লেটকা হলে দেখতে ভালো লাগবে না আমার রান্না একদম কমপ্লিট আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা কিন্তু বেশ সাদা কিন্তু খেতে মাসাল্লাহ খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আসলে জমে যাওয়ার মতোই একটি রেসিপি এটা একটু ঘরোয়া রান্না অনেক এলাকাতে অনেকভাবে করে থাকে আপনারা কে কীভাবে খান সেটা আমাকে কমেন্টে জানাবেন যদি রেসিপিটি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন